হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটা সবার অনেক ভালো লাগবে আর উপকারে আসবে। আজকে আমি আপনাদের সাথে ডায়েটের একটা ড্রিঙ্কের ভিডিও শেয়ার করব। তো এখন হচ্ছে প্রায় সময় রাতের দিকে, রাত বলতে এখন 7টা মতো বাজে। আমি মিহিকে পড়তে বসিয়েছি, ও বলছে ফ্রুট খাবে, তাই ওকে আমি এখন ফ্রুট কেটে দিচ্ছি। তো আমি আপনাদেরকে রাতের দিকে ড্রিঙ্কের ভিডিওটা শেয়ার করব, রেসিপিটা শেয়ার করব। আর এটা খাওয়ার পরে কি কি উপকার হতে পারে সেগুলো সম্বন্ধেও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আর এটা আমরা সবসময় খেয়ে থাকি, মিহির বাবা প্লাস আমরা দুইজনই খেয়ে থাকি। আর আজকে আপনাদেরকে মিহি একটা স্টোরি শোনাবে, তো হয়তোবা সেটাও ভালো লাগবে। আর ওর কথার মধ্যে অনেক ভুলও থাকতে পারে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ও এখনও ছোট, মাত্র শিখছে সব কিছুই। তো সেক্ষেত্রে ওর অনেক ভুলও হতে পারে। ও যখন পড়াটা ফিনিশ করবে এরপরে আপনাদেরকে একটা স্টোরি শোনাবে ও। আর অনেক আপুরা মিহিকে দেখতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে যাদের আপুদের বেবিরা আছে, বেবিরা অনেক বেশি মিহিকে দেখতে পছন্দ করে। মিহির পড়ালেখা, মিহি কী করে, মিহির খেলাধুলা, এগুলো দেখতে খুবই পছন্দ করে। তো আমিও চেষ্টা করি টুকটাক কিছু ভিডিও করার জন্য মিহির, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে এদিকে আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি। মিহির এই দুইটা ফ্রুট অনেক বেশি ফেভারিট, ও সব টাইপের ফ্রুট খেতে পছন্দ করে না, জাস্ট কয়েকটা কয়েকটা খেতে খুব বেশি পছন্দ করে। তার মধ্যে অরেঞ্জ আর আনার এই দুইটা অনেক বেশি পছন্দ করে। আপেল খেতে মোটেও পছন্দ করে না, আমার মতোই হয়েছে, আমিও আপেল খেতে মোটেও আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। এখন আমি আপনাদেরকে ড্রিঙ্কের রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি ছোটো সাইজের এক টুকরো আদা নিলাম, 3 কোয়া রসুন নিলাম। আজকে আমি যে পরিমাণের আদা, রসুন আর লেবু ব্যবহার করব, সে পরিমাণ দিয়ে টোটাল 2 গ্লাস এখানে হট ড্রিঙ্ক হবে। আর ধীরে ধীরে আমি আপনাদেরকে এটা আপনারা কখন খাবেন, সে সাথে এটার উপকারিতা সম্বন্ধে
বলে দিচ্ছি, যাতে করে আপনাদের সবার উপকার হয়। এই ড্রিঙ্কটা আপনারা দিনে দুইবার পান করতে পারবেন, সকালে নাস্তা খাওয়ার পর কিংবা রাতে ঘুমানোর আগে এই ড্রিঙ্কটা আপনারা পান করতে পারবেন। আর এই ড্রিঙ্কটা পান করার ফলে কন্টিনিউ এক সপ্তাহ পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের পেটের মেদ কমতে শুরু হয়েছে। এখন আমি আদাটা ছেলে নিচ্ছি। এই ড্রিঙ্কটার নাম গার্লিক জিঞ্জার লেমন হট ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা পান করার ফলে শুধুমাত্র পেটের মেদই কমবে না, শরীরের অনেক বেশি উপকার হবে। তার মধ্যে থেকে একটা হচ্ছে, আমাদের অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আপনি আদাটা খাওয়ার ফলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না, সেই সাথে গার্লিক খাওয়ার ফলে ক্যান্সারের অনেক বেশি উপকার হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণে কমে যায়। আর সেই সাথে অনেক আপুরা আমাকে প্রশ্ন করতে পারে, লেমন খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যায়, যাদের গ্যাস্ট্রিক আছে, যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক হয় কিংবা গ্যাস হয়, তারা লেমনটা একটু বাদ দিতে পারেন অতিরিক্ত, বা আপনারা একবার খেতে পারেন কিংবা সপ্তাহে দু তিনবার খেতে পারেন যদি আপনাদের প্রতিদিন খেলে সমস্যা হয়। আর সাথে যদি আপনারা আদাটা খেতে পারেন, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক গুণে কমে যায়। তো আপনারা প্রথমে খেয়ে দেখবেন কেমন হয়, তারপরে আপনারা কন্টিনিউ খাওয়া শুরু করবেন এই ড্রিঙ্কটা। তারপরে এখন আমি রসুন আর আদাটাকে একটু ভালোভাবে কেটে নিচ্ছি, ভালোভাবে বলতে পাতলা করে কেটে নিচ্ছি। আমি এটাকে গ্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব। আর লেবু খাওয়ার ফলে আমাদের শরীরের রোগ জীবাণু কমে যায়, সেই সাথে শরীরের অতিরিক্ত চর্বিটাও গলে যায়। পেস্ট তৈরি করার জন্য আমি এখানে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটা পানি ছাড়া পেস্ট তৈরি করা যাবে না। আপনারা চাইলে এখানে লেবুর রস দিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারেন, যদি লেবুর রস দিয়ে করা হয় তাহলে একটু বেশি টক হয়ে যাবে। এখন আমি এটাকে ভালোভাবে পেস্টটা তৈরি করে নিব। এই যে এটা হয়ে গিয়েছে, এখন আমি গ্লেন্ডারটা বন্ধ করে দিলাম। এখন আমি লেবু কেটে নেব। এখানে আমি টোটাল দুইটা লেবু নিয়েছি মাঝারি সাইজের। আমি যেহেতু এখানে দুই গ্লাস আজকে হট ড্রিঙ্ক তৈরি করব, সেজন্য আমি এখানে দুইটা লেবু নিলাম। যদি আপনারা এক গ্লাস তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা এখানে একটা লেবু ব্যবহার করবেন। আর যাদের গ্যাসের সমস্যা হয়, চাইলে আপনারা অর্ধেক পরিমাণ লেবু নিতে পারেন। ওয়েট লসের আরও অনেকগুলো ড্রিঙ্কের ভিডিও আছে আমার কাছে, আমি চাইলে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব ধীরে ধীরে, বিশেষ করে আমরা সেগুলো মাঝে মধ্যে খেয়ে থাকি। এগুলোকে আমি পাতলা করে কেটে নিলাম। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টোটাল 1 লিটার পানি, 4 কাপ পানি, 4 কাপ পানিতে 1 লিটার পানি হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি হট ড্রিঙ্কটা কীভাবে তৈরি করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা, আর অনেক উপকারও আসবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফালি করে রাখা লেবুগুলো। এখন আমি এটাকে টোটাল 10 মিনিটের মতো জাল করব, টোটাল 10 মিনিট ঘড়ি ধরা। পানিটা ধীরে ধীরে ফুটতে শুরু হয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, টোটাল 10 মিনিট। টোটাল 10 মিনিটের মতো আমি পানিটাকে বয়েল করে নিয়েছি, লেবু থেকে সম্পূর্ণ রসটা বের হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটা টেনে এসেছে। এখন আমি সবগুলো লেবু উঠিয়ে নেব। এভাবে তৈরি করলে একটু টাইম লাগবে, কিন্তু আপনারা রেজাল্টটা অনেক ভালো পাবেন আশা করছি।
যে আদা রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আর বয়েল করার কোনোই প্রয়োজন নেই। এখন ড্রিঙ্কটা সম্পূর্ণভাবে রেডি পান করার জন্য। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল খুবই উপকারী হট ড্রিঙ্ক, গার্লিক জিঞ্জার লেমন হট ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা চেষ্টা করবেন এটা কুসুম গরম পান করার জন্য, এতে করে অনেক বেশি উপকার পাবেন। আর আপনারা এক সপ্তাহ পরে বুঝতে পারবেন এটা কতটা উপকারী একটা ড্রিঙ্ক, আর আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। শুধুমাত্র ফ্যাটের জন্যই না, নর্মালিও যদি আমরা এটা খেতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। আর এরকম বিভিন্ন রকম ড্রিঙ্কের রেসিপি যদি আপনারা চান, ওয়েট লসের কিংবা কোনো ফুড রেসিপি যদি চান, ডায়েট কিংবা ফুড ওয়েট লসের, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে সেগুলো শেয়ার করার। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।